আমি শামুল ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। মার্কিন অর্থ বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী নারীর তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2023 সালের জন্য প্রকাশিত এই তালিকায় 46তম স্থানে রয়েছেন তিনি, যদিও 2022 সালে শেখ হাসিনার অবস্থান ছিল 42তম। পতেঙ্গা কন্টেনার টার্মিনাল দেশের উন্নয়নে আশার বাতিঘর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, পতেঙ্গায় সৌদি সরকারের এই বিনিয়োগ বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। শেখ হাসিনা আরও বলেন, সৌদি আরবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষতাকে অগ্রাধিকার দেবে সরকার। এদিকে দুদিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তা নিশ্চিতে আগামী 7 দিন অস্ত্রসহ চলাচল ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের আপিল চলছে নির্বাচন কমিশনে, চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। 13 জন আপিল দাখিল করেছেন, এদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। সবারই 1% ভোটারের বিষয়টি নিয়ে মনোনয়ন বাতিল হয়। ব্যারিস্টার শাজাহান ওমরকে সুপ্রিম কোর্ট বার বিল্ডিং থেকে বের করে দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রশাসন বলছে, ব্যারিস্টার শাজাহান ওমর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন, অপেক্ষাও করেছিলেন, কিন্তু সে সময় প্রধান বিচারপতির অনুমতি না মেলায় ফিরে যান তিনি। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ভোর থেকে চলছে বিএনপি জামায়াতের 10ম দফা অবরোধের 48 ঘণ্টা অবরোধ কর্মসূচি। এদিকে 8:30 দিকে রাজধানীর খিলগাঁয়ের তালতলায় অগ্রণী ব্যাংকের বিআরটিসি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বগুড়ার শাজাহানপুরে ঢাকা রংপুর মহাসড়কে খড় বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। সাভারের আশুলিয়ার বারুইপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চালকের ধারণা, যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 10ম দফা অবরোধের প্রথম দিনে রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিলে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, এরশাদের মতো এই মাসেই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে। পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহিরুদ্দিন স্বপন এবং পিস্তল ছিনতাই মামলায় বিএনপির এমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর করেছে আদালত। এদিকে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। সকালে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে একথা জানিয়েছেন তিনি। জাতীয় পার্টির সাথে আলাপ করতে সন্ধ্যার পর আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক হবে বলে জানান চুন্নু। এবার জানাব দেশের বাইরের খবর। পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবে ইরান ও রাশিয়া। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে একটি চুক্তি সই করেছে দেশ দুটি। দীর্ঘদিন ধরেই তাদের চাপে রাখতে নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত 25 জনের প্রাণ গেছে। দর্শক, এবার জানাবো মাঠে ময়দানের সংবাদ। চলছে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ, তবে মাঠের বাইরে সাকিব আল হাসান। আঙুলের ইঞ্জুরি এবং নির্বাচন কাজে ব্যস্ত থাকায় দলের সঙ্গে যুক্ত নেই বাংলাদেশের অধিনায়ক। এদিকে আঙুলের চিকিৎসা করাতে এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। 2023 সালের বর্ষসেরা ক্রীড়াবিদদের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইমস ম্যাগাজিন। সেখানে জোকোভিচ ম্যাক্সদের মতো তারকাদের পেছনে ফেলে সেরা হয়েছেন মেসি। পরম আরাধ্য বিশ্বকাপ জয়ের পর 8ম বারের মতো ব্যালন ডিওর জিতেছেন লিওনেল মেসি। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারও জিতেছেন তিনি। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত দেখতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সংবাদে।